বাঙালির প্রিয় ভূতেরা কি ভূত চতুর্দশীতে এখনো জনপ্রিয়, নাকি তারা সব ঢাকা পড়লো হ্যালোউইনে? ভূত চতুর্দশীর থেকে হ্যালোউইন নামটাই কি বেশি পছন্দ এখনকার বাঙালির? ভূতকে ভয় পাও? ভূতের কোন রূপ তোমার কাছে বেশি প্রিয়? ঠুরি মানে বেশি ভয়ের। সে কি, ভূতের অর্ধেক রূপের নামই তো জানা নেই। ওয়েব সিরিজের যুগে এখন কি আর ভুতুরে বই পড়ার হিড়িক আছে? তার উপর এখন আর বড় বড় সারি সারি গাছ কোথায় যে সেখানে বসে সুখে শান্তিতে ভয় দেখাবে পেতনি শাকচুনি? বড় গড়ের মাঠ জলাশয় বা অত কোথায় যে সেখানে ঘুরে বেড়াবে স্কন্ধ কাটা মেছো ভূত? আসলে আমাদের কল্পনার জগতে বা টিভির পর্দায় এখন ভূতের রূপের বদল হয়েছে। বেড়েছে বিদেশি ভূতের চাহিদা, যেমন ভ্যাম্পায়ার, জম্বি প্রভৃতি। বলা যেতে পারে সময় আর কালের পরিবর্তনে প্রযুক্তির উন্নতিতে ভূতের ইমেজেও বদল এসেছে। দেশি বিদেশি ভূতের মিশেলে ভৌতিক পরিবার আরও জমজমাট। তবে কালী পুজোর আবহে ভূতদের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠছে। দীপাবলির আগের রাতে কৃষ্ণা চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয়। প্রথা অনুযায়ী মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়, 14টি প্রদীপ জ্বালানো হয়। বলা হয় ভূত চতুর্দশীতে রাস্তায় বেরোনো থেকে সাবধান, চুল খুলে রাস্তায় বেরোনো থেকে চার মাথার মোড়ে দাঁড়ানো। তাতে কি এখনো গা শিউরে ওঠে? ভূত চতুর্দশী না বিদেশের হ্যালোউইন, কোনটা জনপ্রিয়? মাত্র কয়েক সপ্তাহের হেরফের, ভূত চতুর্দশী আর পাশ্চাত্যের হ্যালোউইন দিবস প্রায় কাছাকাছি সময়ে আসে। বাঙালির একান্ত নিজস্ব ভূত চতুর্দশীতে ভূতের দাপট কতটা ভয় দেখায় তা নিয়ে একটু ভাবতে হচ্ছে। কারণ ভূত চতুর্দশীর শুভেচ্ছা বার্তা ফোনে ফোনে পৌঁছাক আর না পৌঁছাক, হ্যালোউইন পার্টি আর হ্যালোউইন সংক্রান্ত মেসেজে ইনবক্স ভরে যায়। ক্রিসমাস হোক কিংবা নানক গুরুপুরব, সমস্ত উৎসবেই মেতে ওঠে বাঙালি। আর বর্তমান সময়ে তাই হ্যালোউইন ডের চাহিদাও বেড়েছে। ভুতুরে পোশাকে, ভুতুরে সাজে হ্যালোউইন পার্টিও তাই বেশ জনপ্রিয়। ভালো ভূত হোক কিংবা খারাপ ভূত, সব রূপেই ভূতের এখন নয়া রূপে মজেছে বাঙালিও। কুয়াশা ঘেরা শীতের রাত কিংবা মাঠ, কবরখানা, রেল স্টেশনে ভূত না আসলেও মানব মনকে ভয়ে আচ্ছাদিত করে রাখতে এখন ভূতের নয়া ডেস্টিনেশন হয়েছে বাড়ির ছাদ, ফ্ল্যাটের সিঁড়ি, অফিসের লিফট থেকে হোটেল বা বেডরুমে। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।